নমস্কার, দেখছেন আনন্দ বার্তা, আপনাদের সঙ্গে আমি রিম্পা। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে চোখ রাখবো আজকে নিউজ হেডলাইন্সে। শুক্রবারেও নিরাপত্তার দাবিতে জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভের জেরে পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের অচল অবস্থা অব্যাহত। আগামী 2 জানুয়ারি থেকে কাল্লাগেট কৃষি খামারে 7 দিন ব্যাপী মাটি উৎসবের সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারত সংস্কৃতি উৎসবের সূচনা হল শুক্রবার। আগামী 23 তারিখ থেকে শুরু হতে চলেছে পৌর উৎসব। পূর্ব বর্ধমান সদর ইকোরিকশা পুলার্স ইউনিয়নের পক্ষ থেকে মোমবাতি জ্বালিয়ে স্টেশন চত্বরে প্রতিবাদ সভা করল বৃহস্পতিবার। শুক্রবারও বর্ধমান স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে দুন এক্সপ্রেস থেকে ফের কচ্ছপ উদ্ধার করল জিআরপি কর্মীরা। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে পিডাব্লিউডির জায়গার উপর প্রধানমন্ত্রীর আবাস যোজনা প্রকল্পের বাড়ি নির্মাণের অভিযোগ উঠল কাল্লার অর্জুন গ্রামের বাসিন্দার বিরুদ্ধে। ঘুষপড়া স্কুল রোড সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার রাতে একটি ওষুধের দোকানে আগুন লেগে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। চলে আসছি বিস্তারিত খবরে। শুক্রবারেও নিরাপত্তার দাবিতে জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভের জেরে পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের অচলাবস্থা অব্যাহত। সমস্যায় রোগী সহ তাদের পরিবারের সদস্যরা। কবে এই অচলাবস্থা মেটে সেদিকেই তাকিয়ে সকলে। বৃহস্পতিবারের পর শুক্রবারও জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভের জেরে অব্যাহত পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের অচলাবস্থা। উল্লেখ্য, সোমবারের এক শিশু মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখায় মৃতের পরিবার। এমনকি চিকিৎসক নার্সদের হেনস্থার পাশাপাশি হাসপাতালের শিশু ওয়ার্ড ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে। ঘটনায় পুলিশ 4 জনকে গ্রেপ্তার করে। শুক্রবার ধৃতদের পূর্ব বর্ধমান আদালতে পেশ করা হয়। ঘটনার জেরে নিরাপত্তার দাবিতে বৃহস্পতিবার থেকে অবস্থান বিক্ষোভে সামিল হন জুনিয়র চিকিৎসকরা। এমনকি হাসপাতাল সুপারের দপ্তরেও ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে। জুনিয়র চিকিৎসকদের অবস্থান বিক্ষোভের জেরে সমস্যায় পড়েছেন রোগী সহ তাদের পরিবারের সদস্যরা। অভিযোগ, চিকিৎসক না থাকায় প্রায় বিনা চিকিৎসায় পড়ে আছেন রোগীরা। ছিল আপনার মাত্র 5000 প্লেটলেট, সেখানে প্লেটলেট এখান থেকে ব্যবস্থা করে স্যার দিয়ে 32000 হয়েছে। ডেঙ্গু না স্যার, ডেঙ্গু নেই, থ্যালাসেমিয়া স্যার। এখন স্যার কালকে লিখিয়ে দিয়েছেন ডাক্তার বাবু, বলছে ব্লাড লাগবে, হিমোগ্লোবিন লাগবে। হিমোগ্লোবিন 6.7 ছিল, তারপরে ডাক্তার বাবু লিখে দিয়েছেন যে 6.7 আবার আবার হিমোগ্লোবিন দিতে চালানো হলো না। কেন জানেন না, সেটাই এখানে ঝামেলা হয়েছে, তোর ওই জন্য তো চালানো হয়নি। ডাক্তার নেই। আমি মঙ্গলবার ভর্তি করেছি, মঙ্গলবার ভর্তি করার পর আমার বাচ্চা এখন ভালো আছে। কালকে 10টার পর থেকে কোনো ডাক্তার থাকে নি, আমার বাচ্চা ভালো আছে। 10টার পর থেকে যে ডাক্তার থাকে নি, আপনার কালকে 6টা শিশু দারু চিকিৎসার অভাবে 6টা শিশু মারা গেছে, মানে কোনো ডাক্তার নাই। যখন আপনার পেশেন্ট পার্টির লোক যখন সুপারের কাছে কালকে রাত্রিতে গেল 10:30-11টা পর, তখন শিশু ওয়ার্ডে ডাক্তার এসে তার আগে 5-6টা শিশু শেষ হয়ে গেছে। বলেছে যে এখন হিমোগ্লোবিন দিতে হবে। আমরা একটা মানে ফর্ম ফিল আপ করে জমা দিয়েছি, হিমোগ্লোবিনটা নিয়ে নিয়েছি, কিন্তু তারপর থেকে কখন নিয়েছ? কালকে 3টের সময়, বিকেল 3টে থেকে এখন পর্যন্ত চালানো হয়নি স্যার। এমনকি চিকিৎসার অভাবে বেশ কিছু রোগীর মৃত্যু হয়েছে বলেও অভিযোগ তোলেন রোগীর পরিবারের সদস্যরা। বাচ্চার ওয়ার্ডে না, সমস্ত ওয়ার্ডে টিমের জুনিয়র ডাক্তার বন্ধ করে দিয়েছে। ওনারা ওইখানে সুপারের কাছে বিক্ষোভ দেখিয়েছিলেন, বিক্ষোভ দেখে ওনারা কোনো ট্রিটমেন্ট করেননি, এমনকি এমার্জেন্সি দিকেও ডাক্তার সরিয়ে নিয়েছিল। তারপরে রাত্রের দিকে এমার্জেন্সি ওয়ার্ডে হয়তো ডাক্তার দিয়েছিল। আমরা এখান থেকে শিশু ওয়ার্ডে সমস্ত সুপারের কাছে যাই সন্ধ্যাবেলা, তারপরে এখানে ডাক্তারবাবুরা এসেছে এবং রাত্রিতেও ট্রিটমেন্ট করেছে। আমার প্রশ্ন হচ্ছে অন্য জায়গায় যে জুনিয়র যে ডাক্তাররা, তাদের সাথে কোনো ক্ষেত্রে হয়তো একটা ঝামেলা হয়েছে, কোনো একটা অপারেশনের ক্ষেত্রে রুগী মারা গেছিল, তাদের সাথে একটু ঝামেলা হয়েছে, তার জন্য তারা সুপারের কাছে আবেদন করে জানাতে গেছে, যাইভাবেই জানাক। কিন্তু কর্মরত ডাক্তাররা যদি এখানে কর্ম বন্ধ করে দেয়, বাকি রুগীগুলো কি অবস্থা হবে?
তাদের জীবন নিয়ে তারা চিনিমিনি খেলতে পারে না, পারে কি তাদের জীবন নিয়ে চিনিমিনি খেলতে? একটা জীবন দান করতে যেখানে পারেনি তারা চিনিমিনি খেলে কি করে? এখানে স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এখানে কি ব্যবস্থা নিচ্ছে? আজকে বর্তমানে হয়েছে, এর আগে আর কি করে হয়েছে? কোন কোন মেডিকেল কলেজে হয় না আপনারা তো জানেন, সমস্ত মেডিকেল কলেজে যখন একটা ঝামেলা হচ্ছে জুনিয়র ডাক্তাররা এইভাবে ঝামেলা করছে, তারা কর্মবন্ধ করে দিচ্ছে, কেন তাদের বিরুদ্ধে কেন তারা স্টেপ নিচ্ছে না? আমার প্রশ্ন হচ্ছে এই জায়গাটা। ফলে স্বভাবতই ক্ষোভ ছড়াচ্ছে রোগী সহ তাদের পরিবারের সদস্যদের মধ্যে। কবে এই অচলাবস্থা কাটে সেদিকেই তাকিয়ে সকলে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। আগামী 2 জানুয়ারি থেকে কাল্লাগেট কৃষি খামারে 7 দিনব্যাপী মাটি উৎসবের সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় বর্ধমান উন্নয়ন সংস্থার সভাগৃহে। কাল্লাগেট কৃষি খামারে আগামী 2 জানুয়ারি থেকে সূচনা হবে মাটি উৎসবের, চলবে 7 দিনব্যাপী। উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই উপলক্ষে শুক্রবার একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বৈঠকটি অনুষ্ঠিত হয় বর্ধমান উন্নয়ন সংস্থার সভাগৃহে। উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি দেবু টুডু, জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব, অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসক সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকবৃন্দ। ওই দিন মাটি উৎসবের মঞ্চ থেকে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাসের কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। পাশাপাশি ওই দিন জেলার প্রশাসনিক বৈঠক হওয়ারও সম্ভাবনা রয়েছে বলে জানান জেলার সভাধিপতি দেবু টুডু। আমাদের জেলায় থাকার প্রোগ্রাম কিন্তু নেই, উনি এখানে প্রোগ্রাম করে চলে যাবেন, কিন্তু এইসব জিনিসটা চেঞ্জ হতে পারে, আপাতত এই প্রোগ্রাম ম্যাডামে রয়েছে। এরপরে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং হবে, এখন সেটা ম্যাডাম করবে, তারপর চিফ সেক্রেটারি সাহেব করবে, সেটা ঠিকভাবে কিন্তু হবে, প্রত্যেক জেলাতেই হয়েছে, তো সেটাও আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। মানে আপনাদের যা কিছু স্কিম আছে, যা কম্পিটিশন আছে, 2 জানুয়ারিকে টার্গেট করে চলুন। আরো আবার আমি বলছি, যেখানে যেখানে মিটিং হয়েছে আপনারা আপনাদের কনসার্ন যে ডিপার্টমেন্ট আগামী 2 জানুয়ারি মাটি উৎসবের সূচনা হবে, 7 দিন ধরে চলবে। আমাদের এই উৎসবের সূচনা করবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। ওই এই বিষয় নিয়েই আমাদের আজকে প্রস্তুতি সভা ছিল সমস্ত ডিপার্টমেন্ট, যেমন 3টে ডিপার্টমেন্টের বেনিফিশিয়ারি ওখান থেকে প্রদান করা হবে। কৃষি, হর্টিকালচার এবং ফিশারি, এই সমস্ত বেনিফিশিয়ারিদের কৃষক রত্ন থেকে বিভিন্ন প্রদান করা হবে সুবিধা, এবং বাদ বাকি প্রায় 1000 বেনিফিশিয়ারিদের বিভিন্ন ডিপার্টমেন্টে সুবিধা প্রদান করা হবে, এবং এছাড়াও রাস্তাঘাট সমস্ত প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস হবে। সেদিনকেই আমাদের প্রশাসনিক বৈঠক হওয়ার সম্ভাবনা আছে, সেটা মুখ্যমন্ত্রী করতে পারেন, মুখ্য সচিবও করতে পারেন, ওটা এখনও ঠিক হয়নি, পরে ঠিক বলে জানা যাচ্ছে। আমাদের সমস্ত ডিপার্টমেন্টের অফিসার বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। ভারত সংস্কৃতি উৎসবের সূচনা হলো শুক্রবার। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন বর্ধমান রামকৃষ্ণ মঠ ও মিশনের সম্পাদক স্বামী অজ্ঞাতানন্দ মহারাজ। 2টি ধাপে সমগ্র অনুষ্ঠানটি সম্পন্ন হবে। রাজ্য ও দেশের পাশাপাশি বিদেশ থেকেও বিভিন্ন শিল্পীরা অনুষ্ঠানে অংশ নেবেন। সুস্বাগতম, সুস্বাগতম। ভারত সংস্কৃতি উৎসব আমাদের গর্ব, ভারতের পরম্পরা আমাদের ঐতিহ্য। ভারতীয় সংস্কৃতি এবং পরম্পরাকে অবলম্বন করেই আমাদের এই ভারত সংস্কৃতি উৎসব। আরও একবার মঙ্গলময় ঈশ্বরের চরণ কমলে পূর্ণ প্রণতি জানিয়ে আমরা শুরু করছি ভারত সংস্কৃতি উৎসব 2017।
অন্যান্য বছরের ন্যায় এবছরও আড়ম্বর সহকারে সূচনা হল ভারত সংস্কৃতি উৎসব। শুক্রবার সংস্কৃতি হলে শুভারম্ভ হয় এই উৎসবের। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন করা হয় দশম সর্বভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, নৃত্য, রবীন্দ্র নৃত্য, অঙ্কন, আবৃত্তি, রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা এবং ১৩তম আন্তর্জাতিক ভারতীয় সঙ্গীত ও নৃত্য উৎসব। অনুষ্ঠানের উদ্বোধন করেন বর্ধমান রামকৃষ্ণ মঠ ও মিশনের সম্পাদক স্বামী অজ্ঞাতনন্দ মহারাজ। আজকের এই ভারত সংস্কৃতি মঞ্চে উপস্থিত সমস্ত শ্রদ্ধেয় মাননীয় এবং গণ্যমান্য ব্যক্তিরা এবং শ্রদ্ধেয় শিল্পীবৃন্দ এবং সমস্ত শ্রোতৃবৃন্দ ও অডিয়েন্সরা, সবাইকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার জানিয়ে কিছু সংস্কৃতি বলছি। ভারতীয় সংস্কৃতি উৎসব এটা সেলফ এক্সপ্লেনেটারি। ভারতীয় সংস্কৃতি আমরা জানি প্রাচীনকাল থেকে, বৈদিক যুগ থেকেই ভারতের সংস্কৃতি আমাদের পরম্পরায় চলে আসছে। তার গান উৎসব আমরা জানি বৈদিক যুগ থেকে, সামবেদ থেকে, এই সমস্ত গানের সামগণ ঋষি বালকরা গেয়ে বেড়াতেন, সে পরম্পরায় চলে আসছে যুগ যুগান্ত ধরে চিরপ্রবাহমান সঙ্গীত। সে লোকসঙ্গীত হোক আর শাস্ত্রীয় সঙ্গীতই হোক, ভবিষ্যতেও এ ধারায়, এই নদীর ধারা প্রমাণে প্রবাহিত হতেই থাকবে। বর্তমানে একটা বেশ আনন্দের বিষয় যে বর্তমানে এইরকম একটা সংস্কৃতি মঞ্চ আজ এত বছর ধরে তার পরম্পরায় সেটাকে ক্যারিয়ার করে নিয়ে যাচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু, কর্মাধ্যক্ষ নারায়ণ হাজরা, বিশিষ্ট সমাজসেবী অচিন্ত মণ্ডল, কমিটির সভাপতি অরূপ দাস, সহসভাপতি পরেশ সরকার, সম্পাদক প্রসেনজিৎ পোদ্দার, স্থানীয় কাউন্সিলর সুদপা ভট্টাচার্য সহ অন্যান্যরা। সম্মাননীয় সম্মাননীয়া অতিথিবৃন্দদের অন্তরে শ্রদ্ধার অঞ্জলির মধ্য দিয়ে দশম ভারত সংস্কৃত উৎসবের এই আনন্দ ঘন মুহূর্তে আমরা অনুরোধ করছি সকল সম্মাননীয় সম্মাননীয় অতিথিবৃন্দ। সমগ্র উৎসব দুটি ভাবে সম্পূর্ণ হবে। 15 ডিসেম্বর থেকে 17 ডিসেম্বর পর্যন্ত বর্ধমানে এবং 24 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বর পর্যন্ত কলকাতায় অনুষ্ঠিত হবে। বর্ধমানে সংস্কৃতি লোকমঞ্চ, টাউন হল, রেলওয়ে রঙ্গমঞ্চ, পৌর বিদ্যালয় সভাকক্ষ এবং অঙ্গীকার হলে অনুষ্ঠানগুলি অনুষ্ঠিত হবে। রাজ্য ও দেশের শিল্পীদের পাশাপাশি বিদেশ থেকেও বিভিন্ন শিল্পীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। অনুষ্ঠান ঘিরে উৎসুক মানুষের উদ্দীপনা ছিল লক্ষণীয়।
বছরের মতো এবছরও অনুষ্ঠান হচ্ছে, কিন্তু এবার একটু বৈচিত্র আছে, একটু আলাদা ধরনের, মানে পার্টি পার্টি হচ্ছে কলকাতায়। আপনারা জানেন কলকাতায় শেষ হবে, তো আমি সময় নষ্ট করব না। আমাদের অতিথিবৃন্দরা আছেন, শুধু বলবো এই অনুষ্ঠান সফল হোক। আমরা আগামী দিনে আমাদের বাংলার যে কৃষ্টি সংস্কৃতি সেটা বহন করে চলেছি, সেটা আরও সুশৃঙ্খলভাবে যাতে সমাজে প্রতিষ্ঠিত করতে পারি। একটা জাতি যদি সংস্কৃতি সুস্থ সংস্কৃতি না থাকে, সেই জাতি পিছিয়ে যায়। সেই সুস্থ সংস্কৃতি বজায় রাখার লক্ষ্যে আমাদের ভারত সংস্কৃতি উৎসব যেভাবে সংগ্রাম চালাচ্ছেন, তাদের ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে এই অনুষ্ঠানের সাফল্য কামনা করে। বর্ধমান থেকে পার্থ মজুমদার ও সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। অন্যান্য খবর নিয়ে ফিরে এলাম বিরতির পর। বর্ধমান পৌরসভার পক্ষ থেকে ট্রেড লাইসেন্স দিয়ে ব্যবসাদারদের নানাভাবে সাহায্য করছেন। আগামী মার্চের মধ্যে আনুমানিক 3,000 লাইসেন্স বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করছেন বর্ধমান পৌরসভার ট্রেড লাইসেন্স দপ্তরের প্রধান সেলিম খান। রোড সাইড ল্যান্ডে যারা ব্যবসা করছে তাদের ট্রেড লাইসেন্স দেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেন সেলিম বাবু। বর্ধমান শহরে ব্যবসাদার লাইসেন্স আপনার কাছে করাচ্ছে, রিনিউ করাচ্ছে ট্রেড লাইসেন্স ইত্যাদি, এরপর লেটেস্ট পরিস্থিতিটা কি, ডিউ কি আছে? তবে ডিউ বলতে আমি বলে দিই, আমাদের এখানে যা দোকান আছে ধরুন যেভাবে ট্রেড চলছে অনুমানিক 25,000 মতন আমরা অনুমান করছি দোকান আছে বা যে কোনো ধরনের ট্রেড চলছে। কিন্তু কিছু কিছু বিল্ডিংয়ের ট্যাক্স ডিউ এবং কিছু কিছু ভাড়াটেদের ভাড়াটের রসিদ না থাকার দরুন তারা অসুবিধার সম্মুখীন হচ্ছে ট্রেড লাইসেন্স নিতে। আমরা যতটা পেরেছি নিজের আইনকানুন বেঁধে যতটা সরলীকরণ করা যায় আমরা করে, আমরা চাইছি যত দোকানদার আছে তারা যেহেতু ট্রেড করছে একটা প্রভিশনাল লাইসেন্স হোক বা পারমানেন্ট ট্রেড লাইসেন্স হোক তারা নিয়ে যাক পৌরসভা থেকে নিয়মকানুন বেঁধে। কারণটা হচ্ছে তারা তো ধরুন ট্রেড করছে এটা তো আমরা সবাই জানি, এই সরলীকরণ করার জন্যে দেখা যাচ্ছে আমাদের আয়ও বাড়ছে যেরকম সেরকম একটা আগে যেমন 7,000, 6,000, 8,000 মধ্যে ট্রেড লাইসেন্স বর্ধমান শহরে ছিল, এখন সেটা দেখা যাচ্ছে আমার কাছে যেটা নভেম্বর পর্যন্ত হিসাব আছে সেটা প্রায় 10-এর কাছাকাছি চলে এসেছে। তার মানে অলরেডি আমরা 2,000 বেশি লাইসেন্স নতুন ইস্যু হচ্ছে, রিনিউয়াল যেটা আছে তার ট্রেন্ড এরকম ওই রকমই থাকে 6-7। এবার কিছু মাইনাস হয়, কোনো ট্রেড বন্ধ হয়ে গেলে সেগুলো ক্যান্সেল হয় এবং যেগুলো নতুন অ্যাপ্লিকেশনটা দেখা যাচ্ছে ট্রেন্ড ওয়াইজ 1,500 থেকে 2,000 কাছাকাছি বাড়ছে। ওইটা আমি আশা করছি মার্চ পর্যন্ত প্রায় আমরা 3,000 মতন এবছর বাড়াতে পারবো। এবার এটি যখনই লোকের কাছে জানাজানি হয়ে যাবে কি হ্যাঁ একটা মানে ট্রেডের জন্য ওখানে আমাদের অনুমতিটা পাচ্ছি, আমরা দেখছি যদি ধরুন অনেক জায়গায় মালিক ভাড়াটিয়া ঝামেলা চলছে, এবার মালিক হয়তো তাদেরকে তাদের সঙ্গে কোর্টে কেস চলছে কিন্তু তারা ট্রেড লাইসেন্সগুলো করতে পারছে না যেহেতু তাদের কাছে মালিক নো অবজেকশন দিচ্ছে না। তো সেই জায়গায় যদি যারা দোকানদার আছে তারা যদি কোর্টে যদি কোনো কেস হয়ে থাকে, কোর্টে যদি কোনো অর্ডার এনে দেয় আমাদের কি ওদেরকে একটা প্রভিশনাল ট্রেড লাইসেন্স, কারণ আমাদের ট্রেড লাইসেন্স ইস্যু করার যে নিয়মটা হচ্ছে কি যদি কারোর কোনো অবজেকশন থাকে ওকে ট্রেড লাইসেন্স দেওয়ার জন্য তাহলে ও উইলিংফুলি ওইটা ক্যান্সেল হয়ে যাবে, কিন্তু যদি কারোর কোনো বাধা না থাকে তো আমাদের ট্রেড লাইসেন্স দিতে বাধা নেই। কিন্তু সাবজেক্ট টু আমাদের যেটা নিয়ম আছে পৌরসভার আইনের মধ্যে তার ট্যাক্স যে হোল্ডিংও করছে ট্যাক্স হবে, আবার আমাদের পৌরসভার যে বিল্ডিং আছে তার রেন্ট ঠিক মতন দিচ্ছে কিনা এগুলো দেখে আমরা যতটা রিল্যাক্স করা যায় কি হ্যাঁ ভাই একটা মালিকের ধরো 10খানা দোকান ওখানে কমার্শিয়াল বিল্ডিং আছে, দুটো দোকানের সঙ্গে ঝামেলা চলছে, তাদের একটা অ্যাসোসিয়েশনে তারা গ্যারেন্টি নিচ্ছে, মালিক যদি বলে হ্যাঁ দিয়ে দাও ওকে ট্রেড লাইসেন্স আমি ট্যাক্সটা পরে মিটিয়ে দিচ্ছি, বা ভাড়াটিয়ারা একসঙ্গে মিলিত হয়ে আমাদের একটা প্রভিশন আছে যে ট্যাক্সটা ওরা দেয় সে ট্যাক্স যদি পৌরসভা দিয়ে দেয় তাহলে আমরা ট্রেড লাইসেন্স ইস্যু করে দিতে পারবো। দেখা যাচ্ছে আমরা যদি এই যে করেসপন্ডেন্স করে একটা ভালো সাড়া পাওয়া যাচ্ছে এবং আমাদের ট্রেনটা যেটা ট্রেড লাইসেন্স ইস্যু বা করাবার সেটা বাড়ছে।
আচ্ছা, এই যে বিসি রোডে যে হকাররা আছে, এদের কি ট্রেড লাইসেন্স দেওয়া হচ্ছে? না, এদেরকে আমরা কীভাবে দেবো? দেওয়ার তো দেখো, অ্যাকচুয়ালি বলতে গেলে তার রোড সাইড লাইনে যারা আছে, রোড সাইড লাইনটা আমাদের হাতে, আমরা ট্রেড লাইসেন্স দিতে পারি। ট্রেড লাইসেন্স ইস্যু হওয়ার জন্য তার একটা নির্দিষ্ট জায়গা চাই, তার মালিকানা চাই, বা তাদের একটা অথরিটি লেটার চাই, যে মালিক চাই, হয় PWD পৌরসভা বা অরিজিনাল মালিক। তাদের যদি কোনো ইয়ে না থাকে, ডকুমেন্টস, তাদেরকে আমরা দিতে। তাহলে একটা জিনিস দেখা যাচ্ছে, যারা ফুটপাতে ব্যবসা করছে তারা ট্রেড লাইসেন্স না দিয়ে পৌরসভাকে কোনো কর না দিয়ে অনেক টাকা রোজগার করছে, অথচ দেখা যাচ্ছে যারা দোকান করে রাখছে তাদের ট্রেড লাইসেন্স দিয়ে যাচ্ছে, তাদের দোকানগুলোকে আটকে রাখা হচ্ছে সামনের দিকটা। না দেখো, সেটা দোকানদার আর যে সামনে ব্যবসা করছে তার ব্যাপার, দ্যাট ইজ দেয়ার পার্সোনাল ম্যাটার। ওটা কি পৌরসভার জায়গার উপর তো করছে তারা? না, পৌরসভার জায়গা বলতে জিটি রোড তো পৌরসভার জায়গা, পৌর না বিসি রোড বলছে। বিসি রোড যদি পৌরসভার, যারা ওখানকার দোকানদার আছে তাদের অবজেকশনটা তারা কেন লাগাতে দিচ্ছে? ধরুন এগুলো প্রশাসনিক ম্যাটার, যে যারা ইললিগাল কিছু করছে তাদের ইললিগাল মুভমেন্ট যেটা হবে তারা করবে। তার মানে দোকানদাররা যদি অবজেকশন দেয় আপনারা তার পদক্ষেপ নেবেন? না, আমরা তো লাইসেন্স ডিপার্টমেন্ট, আমরা ইস্যুইং অফ লাইসেন্স, তাদের জন্য প্রশাসন আছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে, পৌরসভা, তারা জানাতে পারে নিজের অসুবিধা। বর্ধমান থেকে পার্থ মজুমদারের রিপোর্ট, আনন্দ বার্তা। চলে যাব পরবর্তী খবরে। আগামী 23 তারিখ থেকে শুরু হতে চলেছে পৌর উৎসব রাঢ় বাংলার পীঠস্থান পর্যটনে বর্ধমান। থিমের উপর চলবে উৎসব, এর পাশাপাশি ওই দিন সংস্কৃতি হলে ওমেন অ্যান্ড হেলথ এর উপর একটি সেমিনার অনুষ্ঠিত হবে। আগামী 23 তারিখ থেকে 31 ডিসেম্বর অনুষ্ঠিত হবে বর্ধমান পৌর উৎসব 2017। পূর্ব বর্ধমানের উৎসব ময়দানে চলবে এই অনুষ্ঠান রাঢ় বাংলার পীঠস্থান পর্যটনে বর্ধমান। এই থিমের উপর সমগ্র অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। 23 ডিসেম্বর অনুষ্ঠানের সূচনা করবেন পশ্চিমবঙ্গের নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিশিষ্ট চিকিৎসাবিদ প্রফেসর ডক্টর সুকুমার মুখার্জি। নৃত্য, গীত, আবৃত্তি, অভিনয় ও নানাবিধ সাংস্কৃতিক চর্চায় মুখরিত হয়ে উঠবে মিলনমেলা। বিভিন্ন অতিথি শিল্পীর শিল্পকলা জনসমক্ষে তুলে ধরা হবে মেলা প্রাঙ্গণে। ওই দিন একটি সেমিনার অনুষ্ঠিত হবে, সেমিনারটি অনুষ্ঠিত হবে সংস্কৃতি লোকমঞ্চে। সেমিনারের বিষয়বস্তু নির্ধারিত হয়েছে মহিলাদের স্বাস্থ্য বিষয়ক। আলোচ্য বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করবেন বিশিষ্ট চিকিৎসাবিদ প্রফেসর ডক্টর সুকুমার মুখার্জি। বর্ধমানের পৌরপতি এদিন চিকিৎসক সুকুমার মুখার্জির বিভিন্ন সাফল্যের কাহিনী তুলে ধরেন। এবারে কি উদ্বোধন করছেন? উদ্বোধন করছেন দুজন, আমাদের মন্ত্রী মহোদয় জনাব ফিরহাদ হাকিম আর ভারত খ্যাত লেজেন্ডারি চিকিৎসক প্রফেসর সুকুমার মুখার্জি। তো উনি আমার মাস্টারমশাইও, সেই জন্য আমার গর্বটা সাধারণ বর্ধমানবাসী হিসেবে তো বটেই, তার বাইরেও আমি তার ছাত্র হিসেবে। 7-8 মাস আগে স্যার এডিনবারা গেছিলেন ইংল্যান্ডে, তো সেখানে এক জায়গায় উনি বক্তব্য রেখেছিলেন, সেমিনার উপচে পড়েছিল লোক। কাজে এটা ভারত মানে এই বোধহয় গত সপ্তাহে গেছিলেন মুম্বাই, সেখানেও ডাক্তাররা উপচে পড়েছিল। এখন যা হয় না, ওই কী বলবো, গির্জার মাদার মেরির ছবিটার নিচেই খাইটা অন্ধকার জমে থাকে, সেরকম পশ্চিমবাংলায় মনে আছে হয়তো জানি না, সেই CPM-এর আমলে কি কদর্য অপমান করা হয়েছিল মানে বাংলার শ্রেষ্ঠ ডাক্তারগুলিকে একযোগে। তার অন্যতম ছিলেন প্রফেসর সুকুমার মুখার্জি, প্রফেসর সুনীল সেন, প্রফেসর জয়ন্ত সেন ইত্যাদি ইত্যাদি, অবনী চক্রবর্তী, একযোগে তারা ছেড়ে দিয়েছিলেন ডাক্তারি। সময়ই হোক যাই হোক, আমি ভাবতেই পারিনি, আমি একবার অনুরোধ করলি স্যার রাজি হয়ে যাবেন। উনি একটা সাবজেক্ট নিয়ে বলবেন, ইট ইজ ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট, সেটা হচ্ছে যে ওম্যান অ্যান্ড হেলথ, নারী ও স্বাস্থ্য। দেখো একটা চ্যালেঞ্জিং সাবজেক্ট, মানে নারীর স্বাস্থ্য নয় বা নারীর অসুখ নয়, নারী ও স্বাস্থ্য, খুব কঠিন বিষয়। এবং স্যারের বলা মানে একটা মানে একটা স্যারের বক্তব্য শোনা একটা দেশ আবিষ্কারের আনন্দের মতো। কী বলছেন, কেমন করে বলছেন,
তাহলে আমরা বর্ধমানবাসী হাতে স্বর্গ পাচ্ছে। হ্যাঁ, বর্ধমানবাসী হাতে এক স্বর্গ পাচ্ছে। অতটা বড় তো বাড়াবাড়ি, স্বর্গ কি আর পায়, তা নয়। এটা খুব স্মরণীয় ঘটনা বর্তমানের ক্ষেত্রে, ডাক্তারদের কাছে তো বটেই। আমি আশা করছি যে সমস্ত ডাক্তাররাই আসবেন, সিস্টাররা আসবেন, বা উচ্চশিক্ষিত মহিলারা আসবেন। আজকাল তো স্বাস্থ্য বা হেলথ মানেই ডাক্তার নয়, সকলে মিলে স্বাস্থ্য, সবাই হেলথ ওয়ার্কার এক সেন্সে। টিচাররাও এক ধরনের হেলথ ওয়ার্কার হতেই পারেন চাইলে, এমনকি ছাত্রছাত্রীরাও পারেন। ফলে আমরা চাইবো যে, জানি না আমি সংস্কৃতি হলে জায়গা দিতে পারবো কি না, কিন্তু খুশি হব যদি বাইরে সংস্কৃতি হলে হবে। সংস্কৃতি হলে হবে 11টার সময়। ওই দিনই উদ্বোধনের দিন 23শে ডিসেম্বর সংস্কৃতি হলে 11টায় এটা হবে। আর 3টের সময় তারপরে উনিও যাবেন, আর আমাদের জনাব হাকিমও আসবেন, ওরা দুজনে মিলে উদ্বোধন করবেন। এবারে থিম কি? এবারে থিম হচ্ছে, প্রতিবার থিম তো আমি বানাই, এবারে বানাতে একটু কষ্ট হয়নি, তার কারণ মাথার মধ্যে ছিল পর্যটন। তো রাঢ় বাংলার পীঠস্থান পর্যটনে বর্ধমান। বর্ধমান থেকে পার্থ মজুমদারের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান সদর ইকোরিক্সা পোলার্স ইউনিয়নের পক্ষ থেকে মোমবাতি জ্বালিয়ে স্টেশন চত্বরে প্রতিবাদ সভা করল বৃহস্পতিবার। রাজস্থানে আফরাজুল হত্যার প্রতিবাদ জানাতেই এইরূপ প্রতিবাদ কর্মসূচি গৃহীত হয়। দলীয় নেতৃত্ব এদিন ঘটনার তীব্র প্রতিবাদ করেন। হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা আইএলটিসির পক্ষ থেকে বর্ধমান স্টেশন প্রাঙ্গণে ধিক্কার সভার আয়োজন করেছি। এই ধিক্কার সভায় আমরা সকলে মোমবাতি জ্বালিয়ে আফরাজুলের আত্মার শান্তি কামনা করব। পশ্চিমবাংলায় আমরা 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ এই সাম্প্রদায়িক বিজেপিকে। ভারতবর্ষ একটা বৈচিত্র্যময় দেশ, এই বৈচিত্র্যময় দেশে ভাষায় কথা বলছে। আমরা আজকে আফরাজুলকে সামনে রেখে শপথ। মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানানোর কর্মসূচি অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। স্টেশন সংলগ্ন এলাকায় চলে এইরূপ কর্মকাণ্ড। পূর্ব বর্ধমান সদর ইকোরিক্সা পোলার্স ইউনিয়নের পক্ষ থেকে এইরূপ কর্মসূচি গৃহীত হয়। রাজস্থানে কর্মরত আফরাজুল হত্যার প্রতিবাদ জানাতেই এইরূপ উদ্যোগ গৃহীত হয়। বর্ধমান জেলা ইন্ট্রোডিউসির বিজেপি হটাও, দোষ বাঁচাও। আমরা আজকে ধিক্কার জানাচ্ছি এবং সঙ্গে শপথ নিচ্ছি যে ভারতবর্ষের বুকে একটু ধৈর্য ধরে আমরা 1 মিনিট। আয়োজকদের পক্ষ থেকে মোমবাতি জ্বালিয়ে এদিন প্রতিবাদ জানানো হয়। সংগঠনের নেতৃত্বের পাশাপাশি অন্যান্য কর্মীর সমর্থকরা এদিনের কর্মসূচিতে অংশ নেন। দলীয় নেতৃত্ব এদিন ঘটনার তীব্র নিন্দা করেন। আজকে আমরা আফরাজুলের তার মৃত্যুর জন্য আমরা শোকাহত এবং তার আত্মার শান্তির জন্য আমরা এখানে মোমবাতি জ্বালিয়েছি এবং আমরা এখান থেকে ধিক্কার জানাই সেই সমস্ত আরএসএস এবং আমাদের বিজেপি দলকে, যারা হিন্দুবাদীর নামে, যারা ধর্মের নামে মানুষকে খুন করছে এবং ধর্মের নামে মানুষের বিভাজন করছে। কারণ এই আফরাজুল শুধু রাজস্থানে আফরাজুল মৃত্যু নয়, এর আগে আমরা দেখেছি গোহত্যার নামে পেহলু খানকে মার্ডার করা হয়েছিল, তারপর 1 লাখকে মার্ডার করা হয়েছিল। তার সত্ত্বেও ওখানকার রাজ্য সরকার, ওখানে যিনি ওখানে যে রাজ্য সরকার আছে বসুন্ধরা, উনি যিনি মুখ্যমন্ত্রী, উনি কিন্তু কোনো অ্যাকশন নেননি। বরঞ্চ পেহলু খানের মৃত্যুর পর মাত্র 11 দিন মাথায় তাদের জামিন হয়েছিল। এই ধরনের ঘটনাতে, তার ফলে যে এই ধরনের মর্মান্তিক ঘটনা যারা ঘটাচ্ছে তাদের সাহস জুগিয়েছে এবং তাদের বুক চওড়া হয়েছে। তাই তো আজকে মার্ডার করার পর আগে মানুষ লুকিয়ে থাকতো বা পালিয়ে যেত, এখন কিন্তু ভারতবর্ষে খুন করার পর লাইভ ভিডিও করা হচ্ছে এবং সেটাকে ভারতবর্ষে ছড়িয়ে দেওয়া হচ্ছে। একটা ভয়ঙ্কর দিনের একটা ইশারা এটা ভারতবর্ষে। একটা সামনের দিনে যদি এটাকে বন্ধ না হয়, মানুষ, সাধারণ মানুষ যদি এগিয়ে না আসে, একটা ভয়ঙ্কর একটা ইশারা দিচ্ছে ভারতবর্ষে ধ্বংসের পথে যাচ্ছে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে।
শুক্রবার বর্ধমান স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দুন এক্সপ্রেস থেকে ফের কচ্ছপ উদ্ধার করল জিআরপি কর্মীরা। মোট পাঁচটি ব্যাগ থেকে প্রায় ২০১টি কচ্ছপ উদ্ধার করে জিআরপি, যদিও ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আবারও কচ্ছপ উদ্ধার হল ডাউন দুন এক্সপ্রেস থেকে। প্রতিদিনের ন্যায় শুক্রবারও বর্ধমান স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দুন এক্সপ্রেস এসে থামলে জিআরপি কর্মীরা রুটিন তল্লাশি চালায়। এশফর কামরায় কয়েকটি ব্যাগ দেখে সন্দেহ হয় জিআরপি কর্মীদের। ব্যাগগুলিতে প্রায় শতাধিক কচ্ছপ ছিল। দুটি ব্যাগ বর্ধমান স্টেশনে নামানো সম্ভব হলেও বাকি ব্যাগগুলি নামানোর আগেই ট্রেনটি ছেড়ে দেয়। দুটি ব্যাগ থেকে প্রায় ৬১টি কচ্ছপ উদ্ধার করা হয়। পরে মেমারি স্টেশনে তিনটি ব্যাগ নামানো হয়। বর্ধমান জিআরপির একটি দল কচ্ছপগুলি উদ্ধার করে নিয়ে আসে। মোট পাঁচটি ব্যাগ থেকে প্রায় ২০১টি কচ্ছপ উদ্ধার করা হয়। জিআরপি উদ্ধার হওয়া কচ্ছপগুলি বর্ধমান বন দপ্তরের হাতে তুলে দেয়। ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। আইনকে বুড়ো আঙুল দেখে পিডাব্লিউডির জায়গার উপর প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের বাড়ি নির্মাণের অভিযোগ উঠল কাল্লার অর্জুন গ্রামের বাসিন্দা বাবুলাল কিশকুর বিরুদ্ধে। পিডাব্লিউডি থেকে নোটিশ দিয়ে বন্ধ করে দেওয়া হলো নির্মাণের কাজ, শুরু হয়েছে তদন্ত। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে পিডাব্লিউডির জায়গার উপর প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের বাড়ি নির্মাণের কাজ চালানোর অভিযোগ ওঠে কাল্লার পিন্ডিরা পঞ্চায়েতের অর্জুনা গ্রামের বাসিন্দা বাবুলাল কিশকুর বিরুদ্ধে। শুধু তাই নয়, প্রতিবেশীর জায়গা দখল করেও চলছিল অবৈধ নির্মাণের কাজ। প্রতিবেশী হায়দার ও আমিন আলী মোল্লা কাল্লা পিডাব্লিউডি কাল্লা মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করলে তৎপর হয় প্রশাসন। পিডাব্লিউডি থেকে নোটিশ দিয়ে বন্ধ করে দেওয়া হলো নবনির্মিত বাড়ির কাজ, শুরু হলো তদন্ত। নিজের জমি দেখিয়ে পিন্ডিরা গ্রাম পঞ্চায়েতে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের বাড়ি পায় বাবুলাল কিশকু। যদিও ঘটনায় একটুও অনুশোচনা নেই অভিযুক্ত বাবুলাল কিশকুর। বেআইনি নির্মাণের জন্য তদন্তের নির্দেশ দেন কাল্লার মহকুমা শাসক নীতিন সিংহানিয়া। পিডাব্লিউডি কর্তৃপক্ষের দাবি, এখন কাজ বন্ধ আছে। একজন অভিযোগ করেছিলেন যে ওখানে সরকারি জায়গার উপর একটা পিএমওয়াই বাড়ি ঘর করছেন, সে আমরা গিয়েছিলাম, দিয়ে বারবার মুখে ওখানে শুনিনি, তারপরে আইনত নোটিশ একটা করা হয়েছে, দেখা যাক এরপর বলে অন্য ব্যবস্থা নেওয়া যাবে। থানা একটা দেওয়া হয়েছে, নোটিশ নোটিশ মানে কপি দেওয়া হয়েছে একটা। সেখানে মধ্যে সেই মতো ওটা আমাদের জায়গার মধ্যে আছে, সেটা আমরা পরবর্তী বিএলআর সাহেবকে দিয়ে মেজারমেন্ট করি, ওটা দেখবো কতটা ইয়ে আছে কি আছে। সরকারি জায়গা প্রমাণিত হলে আইনি পদক্ষেপ গ্রহণেরও আশ্বাস দেন তিনি। কতদিন আগে পেয়েছিলেন? তারপর কি ঘর তুলছিলেন? হ্যাঁ তুলছিলাম ঘর। তারপরে এখন কি হলো? এখন বন্ধ। যে ঘর তুলতে বন্ধ করেছে, যে ঘর তুলো না।
আমরা সাত ভাই, এখন সবাই বর্তমানে এখানে আছে, এক ভাই বাইরে আছে। এখন কি হয়েছে? এখন তো বললে তো ফোন করে বাড়ি আসছে। আমরা এসডিকে জানিয়েছি, বিডিওকে জানিয়েছি, পঞ্চায়েতকে জানিয়েছি, পিডব্লিউ ডিকে অবশ্যই জানিয়েছি আমরা। কাল্লা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। গুসকরা স্কুল মোড় সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার রাতে একটি ওষুধের দোকানে আগুন লেগে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনায় হতাহতের খবর না থাকলেও পুড়ে ছাই হয়ে যায় দোকানে থাকা সমস্ত জিনিসপত্র। বৃহস্পতিবার রাতে একটি ওষুধের দোকানে আগুন লেগে যাওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গুসকরা স্কুল রোড সংলগ্ন এলাকায়। এদিন রাত ১২টা নাগাদ সিভিক পুলিশরা টহল দিতে এসে দেখে দোকান থেকে ধোঁয়া বের হচ্ছে। তৎক্ষণাৎ দোকানের মালিককে ফোন করা হয়, কিন্তু মালিক বাড়িতে না থাকায় কর্মচারীরা এসে দোকান খুললে দেখে ততক্ষণে সব পুড়ে ছায়। ওষুধের পাশাপাশি আগুন লেগে পুড়ে যায় দুটি কম্পিউটার, একটি ল্যাপটপ, দুটি সিসিটিভি ক্যামেরা ও একটি ইনভার্টার সহ দোকানে থাকা বিভিন্ন সামগ্রী। প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। ঘটনায় হতাহতের কোনো খবর না থাকলেও পুড়ে ছাই হয়ে যায় দোকানে থাকা সমস্ত জিনিস। কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন দোকান মালিক। ভাবে ঘটনাটা ঘটল বুঝতে পারিনি অ্যাকচুয়ালি। যখন রাতে আমার ফোন করলো এখান থেকে বিডব্লিউ প্লাস ইলেকট্রিক অফিসার, তখন দেখলাম ব্যাপার ভিতরে আগুনের মতো কি ভিতরে আগুন ধোঁয়া উঠছে। তারপরে যখন আমার এইসব ছেলেটা এসে দেখলাম, আমি ছিলাম না বাইরে ছিলাম, হ্যাঁ, তখন এসে দেখছি যে এখানে ভিতরে আগুন ধরে পড়ে গেছে। হ্যাঁ, এবারে আমার অনেক প্রচুর ইয়েল কম্পিউটার, দুটো সেট কম্পিউটার ছিল, সেটি ডেস্কটপ, আর প্লাস তার সঙ্গে ল্যাপটপ ছিল, ইনভার্টার ছিল, সিসি ক্যামেরা ছিল, হ্যাঁ, প্রায় ৭ লাখের মতো প্রোডাক্ট ছিল, হ্যাঁ, ১০-১৫টা বটে। কী নাম দোকানে? ডলি ফার্নিচার। আপনার নাম? আবুল কাসেম। আপনি মালিক? পুলিশকে জানিয়েছে? কালকে তো রাতে পুলিশ এসেছিল, পুলিশ ছিল, ইন্টারভিউ ছিল, লোক ছিল। কী মনে হচ্ছে প্রাথমিকভাবে কীরকম ধরনের শর্ট সার্কিট থেকে হয়েছে, না আগুন কীভাবে লেগেছে প্রাথমিকভাবে দেখে কী মনে হচ্ছে? মনে হচ্ছে শর্ট সার্কিট থেকে হতে পারে। গুসকরা থেকে পথিকৃত দাস বৈরাগ্যের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে দেখে নেব আজকে নিউজ হেডলাইন্স আরো একবার। শুক্রবারেও নিরাপত্তার দাবিতে জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভের জেরে পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের অচল অবস্থা অব্যাহত। আগামী ২রা জানুয়ারি থেকে কাল্লাগেট কৃষি খামারে ৭ দিন ব্যাপী মাটি উৎসবের সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারত সংস্কৃতি উৎসবের সূচনা হল শুক্রবার। আগামী ২৩ তারিখ থেকে শুরু হতে চলেছে পৌর উৎসব। পূর্ব বর্ধমান সদর ইকোরিকশা পুলার্স ইউনিয়নের পক্ষ থেকে মোমবাতি চালিয়ে স্টেশন চত্বরে প্রতিবাদ সভা করল বৃহস্পতিবার। শুক্রবারও বর্ধমান স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে দুন এক্সপ্রেস থেকে ফের কচ্ছপ উদ্ধার করল জিআরপি কর্মীরা। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে পিডব্লিউডির জায়গার উপর প্রধানমন্ত্রীর আবাস যোজনা প্রকল্পের বাড়ি নির্মাণের অভিযোগ উঠল কাল্লার অর্জুন গ্রামের বাসিন্দার বিরুদ্ধে। গুসকরা স্কুল রোড সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার রাতে একটি ওষুধের দোকানে আগুন লেগে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।